পাইলের সঙ্গে কথা হলো? না, তারপরে আর কোনো কথা হয়নি। তুমি যে বলছিলে ও নাকি সুবর্ণার বাড়িতে গিয়েছিল। যাবার তো কথা, কিন্তু আলটিমেটলি গেছে কিনা আমি জানি না। তো বাড়িতে একটা ফোন করে জেনে নাও না। না, আমি ফোন করলে ওরা ভাববে আমি অহেতু কৌতূহল দেখাচ্ছি। আরে কৌতূহল কিসের? পায়েল থাকে বাড়িতে, এখন নয় বন্ধুর বাড়ি গেছে তার নেমন্তন্ন আছে বলে। তো তাতে কৌতূহলের কি হলো? তাহলে তো আমার ওর বন্ধুর বাড়িতে ফোন করা উচিত। হ্যাঁ, তাও করতে পারো। কিন্তু আমি কেন করবো শান্তনু? পায়েলের কোনো দায়িত্ব জ্ঞান নেই। ও বুঝতে পারছি না যে আমি এখানে কতখানি চিন্তা করছি সুবর্ণার সঙ্গে ওর কি কথা হলো জানার জন্য। কন্যা, তোমরা দুজনেই যদি নিজের নিজের ইগো ধরে বসে থাকো তাহলে কিন্তু তোমাদের সম্পর্ক সহজ হবে না। এটা ইগোর প্রশ্ন নয় শান্তনু। দেখো, পায়েলের যথেষ্ট বয়স হয়েছে, ও এখন আর ছোট নেই, আর ওর বুদ্ধিও যথেষ্ট হয়েছে যে এটা বোঝা যে ওর কি কর্তব্য আর কি কর্তব্য নয়। ও বুঝতে পারছে না যে ওর এটা কর্তব্য আমাকে জানানো, ওর সঙ্গে দিদির কি কথা হলো। আর তাছাড়া এইসব সেন্স অফ রেসপন্সিবিলিটি যদি এখন থেকেই ডেভেলপ না করে তাহলে পরে তো আরো অনেক প্রবলেম হবে শান্তনু। তাহলে তুমিই বলো এর সমাধান কি। সমাধান আর কি, দায়টা যখন আমার তখন আমাকেই আত্মসম্মান বিসর্জন দিয়ে দিদিকে একটা ফোন করতে হবে। কিন্তু দিদি যদি উল্টে আমাকে জিজ্ঞেস করে কেন পায়েলের সঙ্গে তোমার কোনো কথা হয়নি, কিংবা কই পায়েল তো এখানে আসেনি, তখন আমি কি করবো? তুমি কি ফোনটা ওরম ভাবে করবে নাকি? তুমি ফোন করো যেন তুমি নিজেই সুবর্ণার খবর নিতে ফোন করেছো, কেমন আছে ও। আর তারপর কথায় কথায় যদি জানা যায় যে পায়েল ওখানে যায়নি তাহলে বলো, দু একদিনের মধ্যে নিশ্চয়ই যাবে। আর যদি বলে গিয়েছিল তাহলে বলো যে পায়েল তো এখানে নেই, বন্ধুর জন্মদিন তাই তার বাড়িতে নেমন্তন্ন খেতে গেছে, তো সেখান থেকে ফোনে পাচ্ছে না, তাই তুমি ফোন করে খবরটা নিচ্ছ। দেখি সেটাই করব। হ্যালো, আমি একটু সুবর্ণা চৌধুরীর সঙ্গে কথা বলতে পারি? সুকন্যা, হ্যালো দিদি, সুকন্যা, তুমি কেমন আছো? ওই আর কি চলছে। আচ্ছা তাই, নিশ্চয়ই খুব বাঁকা কথা বলেছে। সেই তো, এখন একজন ইন্ডিভিজুয়াল হয়ে গেছে না? তবে তুমি ওকে খুব প্রশ্রয় দাও দিদি। ও কি কথা হয়েছে? না আসলে ও তো নেই এখানে, না ও এক বন্ধুর জন্মদিনে বন্ধুর বাড়ি গেছে। ঠিক আছে দিদি, আমি ওর সঙ্গে যোগাযোগ করে নিচ্ছি। রাখি। আচ্ছা, কি বললো সুবর্ণা? পায়েল চিরন্তনের সঙ্গে দেখা করেছে শান্তনু। তাহলে কি চিরন্তনকে